কিছুই নেই। আর যদি এই চারটি জিনিস থাকে, পৃথিবীর আর কোনো কিছুই না থাকে, তাহলে উপারোয়া নেই, সে জান্নাতে যাবেই। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। খুব কঠিন, দায়িত্বশীল, সাবধান থাকুন। যেই টাকা জনগণ দিয়েছে হুবাহু ওই টাকায় হস্তান্তর করতে হবে। আমি বলি না ওই টাকা যদি পরিবর্তন করি তাহলে কি ফেঁসে যাব, তা আমি বলি না, তবে হুবাহু এটা হস্তান্তর করেন এটাই উচিত। হিফজ আমানাতিন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার, জাহান্নাম থেকে মুক্তি আছে তার, সে বিত্তশালী, সে সব কিছু আছে তার। এক নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। টাকার আমানত সবচেয়ে জটিল, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, তার একটা হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। বিচারের মাঠে বিচার হবে, সেদিন মুমিন ভালো মন্দ বোঝা যাবে, রোজ নয়, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা সিংওয়ালা ছাগল যদি অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে অসিংওয়ালা ছাগলকে আল্লাহ সিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালাহু আরাজা ফি দুনিয়া, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি কারো সম্মানের হানি করে থাকো, কথা প্রসঙ্গে কষ্ট দিয়ে থাকো, তাহলে আজকেই তার কাছে ক্ষমা নিয়ে নাও। যেদিন তোমার টাকাও থাকবে না, হাত ধরে ক্ষমাও হবে না, সেই দিন তুমি বিপদে পড়ে যাওয়া, সেই দিনের পূর্বেই তুমি সতর্ক হয়ে যাও। দুই, সিদকো হাদিসিন, সত্য কথা আছে যার, সব কিছু আছে তার, মিথ্যে কথা আছে যার, ধ্বংস আছে তার। তিন, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। চার, ইফফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। এই বাক্যটিকে সামনে রেখে হাদিসটি বলছি, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। মনে থাকবে কি, এমনিতেই উপদেশ বইয়ে দেওয়া আছে সত্য মিথ্যার আলোচনায়, আর এমনিতেই বহু জায়গায় বক্তব্যে নোটে আছে, এখনো নোট করে নেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদকো হাদিসিন, সত্য কথা। তিন, হুসনু খালিকাতিন, ভালো চরিত্র। চার, ইফফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা লিকুল্লি মালিকিন হিমা ও হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান, মনে রেখো, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে। ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়। এই কথা বলার পরে তিনি বলছেন, আলা অন্য লিকুল্লে মালিকিন হেমা হেমাল্লাহে মাহারে মহু। প্রত্যেকটা বাদশার সীমারেখা আছে, আর বাদশার সীমারেখা হচ্ছে তার দেশের শেষ প্রান্ত। আলা অন্য ফিল জাসাদে মজগা, মনে রেখো, সাবধান, মানুষের শরীরে একটি অংশ রয়েছে, এজা ফাসাদাত এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই অংশ যখন ভালো থাকবে গোটা মানুষটাই ভালো, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল, ওই অংশ যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা মানুষটাই খারাপ। মনে রেখো, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। অন্তরের ১৯ বিষয়ই।